অধ্যায়, তাই না? কি পড়ছিলাম? ইসলাম আর আইটি শিক্ষা বই থেকে প্রথম অধ্যায়টি আমরা পড়ছি, সেটা কতটুকু পর্যন্ত পড়েছি মনে আছে তোমাদের? আখিরাত পর্যন্ত আমরা পড়েছি। এই আখিরাত, তোমরা কি আখিরাতে যে অংশটুকু আমি পড়তে বলেছি পড়েছো বাসায় আবার? দুনিয়ার জীবনকে কি বলে? ইহকাল। আর মৃত্যুর পরের জীবনকে কি বলা হয়? আখিরাতে কতগুলো স্তর রয়েছে, কতগুলো স্তর পড়েছি আমরা বলো তো? আখিরাতে যে বিষয়টি আমাদের আখিরাতে যে পাপ পুণ্যের হিসাব করা হবে সেটির নাম হচ্ছে মিজান। এটা আমরা জেনে, তাহলে জান্নাতে কে যাবে আর জাহান্নামে কে যাবে? কাজের পাল্লা ভারী হবে সে যাবে জাহান্নামে, তাই না? গুড, থ্যাংক ইউ, বলছো মনে হচ্ছে তোমরা। তারপরে আমরা এরপরে আজকে আসবো, আখিরাত পর্যন্ত আমরা পড়েছি, তারপরে দেখো আসবো কালিমা তাইবা। কালিমা তাইবা অংশের মধ্যে অংশ আজকে আমরা পড়বো, ঠিক আছে? কালিমা তাইবা বই বের করো সবাই। বইয়ে দেখো তোমাদের বইয়ে পেজ নাম্বার সবাই কথা বললে তো ক্লাস হবে না। এটা বই দেখতে পাচ্ছ তোমরা? এখন দেখতে পাচ্ছ না? তোমাদের দেখার প্রয়োজন নেই, তোমরা নিজেদের বই দেখো, নিজেদের বইটা দেখো। এই পর্যন্ত আমরা পড়েছি, এই যে মিজান পর্যন্ত পড়েছি, পেজ নাম্বার 10 যাব, 10 নাম্বার পৃষ্ঠায় আছে কালেমা তাইবা। দেখতে পাচ্ছ সবাই? এই অংশটুকু আসতে আমরা মৌধুম দেখতে পাচ্ছ বই, তোমাদের সামনে বই আছে সবাই, তোমরা বইটি বের করো পৃষ্ঠা নাম্বার 10। কালেমা তাইবা হচ্ছে কালিমাতুন তাইবা। আরবি ছোট ছোট যে আরবি লেখাগুলো সেগুলো আমরা কিন্তু লেখা শিখবো, বাসায় বসে বসে পেন্সিলে আগে লিখবো, লিখে তারপরে আবার বারবার লিখে লিখে প্র্যাকটিস করবো, না দেখে লেখার মতো ছোট ছোট লেখাগুলো, এই যে কালিমা ছোট ছোট লেখাগুলো আমরা প্র্যাকটিস করবো, যাতে আমরা বড় হয়ে আরবি কথা বলছো, শেফা কথা বলছো, এভাবে আমি কিন্তু ক্লাস স্টপ করে রাখবো, ক্লাস করবো না।
La ilaha illallah Muhammadur Rasulullah. পেয়েছো তোমরা? এটি কালেমা তাইয়েবা নামে পরিচিত, এটা আমরা সবাই জানি, ছোট বড় সবাই মোটামুটি আমরা শিখে নিয়েছি, যারা এখনো শিখোনি তারা এটা শিখবে, ঠিক আছে? কালেমা তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটি আরবিতে প্রাপল্য বাংলা উচ্চারণে আমরা লেখা এবং পড়া শিখব। এটির প্রথম অংশ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমরা একমাত্র তারই ইবাদত করি, তিনি আমাদের মাবুদ। দ্বিতীয় অংশ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এটুকু হচ্ছে কালিমা তাইয়েবার অর্থ। আমরা অর্থ কতটুকু জানলাম? পুরো উচ্চারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর পুরো উচ্চারণ পুরো অর্থটা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, ঠিক আছে? এতটুকু হচ্ছে অর্থ। দুই, আমরা অর্থটা লেখার সময় দুটি অংশ একসাথে করে লিখব, দুটি অংশ একসাথে করে লিখব। তাহলে এটা কি শিখবো আমরা? এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ উচ্চারণটা শিখবো, এবং এটির অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল, এই দুটি অংশ মিলিয়ে অর্থ লিখব, ঠিক আছে? এটি HW থাকবে তোমাদের, কালিমা তাইয়াবা উচ্চারণ অর্থ সহ উচ্চারণ লিখবে, এবং তাই লিখবো। হ্যাঁ, HW খাতায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লিখে এর অর্থটা লিখবে এবং এটি শিখে নিবে। তারপরে আসো, রাসূল অর্থ প্রেরিত পুরুষ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল, আমরা তার অনুসারী। কি বলছো? এটা কি HW তে আরবিতে লিখতে হবে নাকি আরবিতে? যদি কেউ আরবিতে লিখতে পারো ফ্রি হ্যান্ডে, যাদের লিখতে অসুবিধা হয় না, লিখতে সময় কম লাগে, তারা লিখবে। আর যারা লেখা শিখোনি তাদের এখন লেখার প্রয়োজন নেই, এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাংলাটাই লিখবে, আরবি উচ্চারণটা বাংলায় লিখবে, ঠিক আছে? আর যদি কেউ শিখতে পারো এর মধ্যে তাহলে তোমরা লিখতে পারো। তারপরে আসো দেখো, আমরা তার উম্মত অনুসারী, উম্মত অর্থ আমরা জানলাম অনুসারী, আমরা কার অনুসারী? উম্মত কার? কার উম্মত? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, উম্মত আল্লাহর অনুসারী, আমরা তাকে অনুসরণ করে চলব, তিনি যা যা করেছেন আমরা সেই কাজগুলো করব, যা আমাদের করতে নিষেধ করেছেন সেগুলো করব না, আমরা তার অনুসরণে চলব, ঠিক আছে? আমরা কিভাবে আল্লাহর ইবাদত করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের তা শিখিয়ে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন যেভাবে শিখিয়েছেন আমরা সেভাবে আল্লাহর ইবাদত করব। কালিমা তাইয়েবা ইমানের মূল কথা, ইমানের মূল কথা হচ্ছে কালিমা তাইয়েবা, প্রথম অংশ দ্বারা তাওহীদের, তাওহীদের প্রথম অংশ দ্বারা কি বোঝানো হয়েছে? তাওহীদের কথা বোঝানো হয়েছে, আল্লাহ যে এক, তার কোনো শরীক নেই, তিনি একমাত্র মাবুদ, সেটি বোঝানো হয়েছে প্রথম অংশে। প্রথম অংশটা আমরা কি পড়েছি? প্রথম অংশটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটুকু পর্যন্ত আমরা পড়েছি প্রথম অংশ। এটুকুতে বোঝানো হয়েছে একমাত্র তারই ইবাদত করি, তিনি আমাদের মাবুদ, এটি হচ্ছে তাওহীদ। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ, ঠিক আছে? আল্লাহর একত্ববাদের কথা বোঝানো হয়েছে কতটুকুতে? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটুকু অংশের মধ্যে। আর দ্বিতীয় অংশে ছিল, এটুকুর মধ্যে বোঝানো হয়েছে দ্বিতীয় অংশ দ্বারা রিসালাতের ঘোষণা দেওয়া হয়েছে। রিসালাত অর্থ হচ্ছে, রিসালাত অর্থ তোমরা ফোরে এবং ফাইভে গিয়ে পড়বে, রিসালাত শব্দের অর্থ হচ্ছে বার্তা বাহক, মানে যিনি কারো কথা কারো কাছে গিয়ে পৌঁছে দেন, এটি হচ্ছে বার্তা বাহক। বার্তা বাহক হচ্ছে আমাদের বার্তা বাহক কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর কথা আমাদের কাছে পৌঁছিয়েছেন, তাই না? তাহলে দ্বিতীয় অংশে বোঝানো হয়েছে, এই যে দ্বিতীয় অংশে বোঝানো হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তিনি প্রেরিত পুরুষ, আল্লাহর মাধ্যমে মাধ্যমগুলো আমাদের কাছে পৌঁছিয়েছেন, এটি এটির অংশ দ্বারা আমাদের দ্বিতীয় অংশে বোঝানো হয়েছে রিসালাতের ঘোষণা, রিসালাতের কথা বলা হয়েছে দ্বিতীয় অংশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানের ঘোষণা দেওয়া হয়, আমরা বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আমরা জানলাম কি? কালিমা তাইয়েবা, কালিমা তাইয়েবা হচ্ছে তাওহীদের মূল কথা, এবং কালিমা তাইয়েবার দুটি অংশ ভাগ করা হয়েছে। প্রথম অংশে বোঝানো হয়েছে তাওহীদের কথা,
এবং দ্বিতীয় অংশে বোঝানো হয়েছে রিসালাতের কথা প্রথম অংশ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই দ্বিতীয় অংশ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল তাই না তোমাদের আলোচনা করলাম এটুকুর মধ্যে কোন জায়গাটুকু তোমরা বুঝোনি সেটা আমাকে একটু বলবে কোনটা বুঝোনি যে ম্যাডাম এই জায়গাটুকু বুঝিনি যতটুকু আমি আলোচনা করলাম কালিমা তাইয়েবার একটি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে কালিমা তাইয়েবা এটির দ্বারা কালিমা তাইয়েবা হচ্ছে ঈমানের মূল কথা ঠিক আছে এই তাইয়েবাকে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথমে ভাগ করা হয়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটুকু অংশ দ্বিতীয় অংশতে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ঠিক আছে এখন এটুকু বুঝতে গিয়ে কোনো অসুবিধা থাকলে আমাকে জিজ্ঞেস করবে সবাই বুঝেছো জি ম্যাম বুঝেছি আচ্ছা থ্যাংক ইউ তাহলে কি করবে তোমরা এই কালিমা কালিমা তাইয়েবা মুখস্থ করবে কালিমা তাইয়েবার উচ্চারণ লিখবে এবং অর্থ লিখবে অর্থটা দুই ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে তোমরা ভাগ করে লিখবে না লেখার সময় তোমরা পুরোটাই আশি কি করতেছো তুমি পুরোটাই তুমি তোমরা দুই ভাগটা একসাথে করে লিখবে কিভাবে লিখবে দেখো অর্থ লিখবে কথাটা অর্থ লিখার পরে লিখবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল বুঝাতে পেরেছি আমি এই দুই অংশ মিলে আমরা একটি অর্থ লিখব দুটি অর্থ লিখব না দুই জায়গায় লিখব না ভেঙে ভেঙে আমরা উচ্চারণটাও একসাথে লিখব অর্থটাও একসাথে লিখব এটি তোমাদের এইচডব্লিউ লিখা থাকবে এইচডব্লিউ কি লিখবে কালিমা তাইয়েবা উচ্চারণ অর্থ সহ শিখবে এবং এইচডব্লিউ লিখবে ঠিক আছে এখন সিডব্লিউ খাতা বের করো মিস বলেন ওই লাইলা এমনে রে আরবিতে লিখলে হবে আরবিতে লিখতে পারো তুমি তুমি কি আরবিতে লিখতে পারো হবে এই যে বাংলায় লিখলেও হবে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাংলা লিখলেও হবে তুমি যদি আরবিতে লিখতে পারো তাহলে তো ওকে ডান তোমার তো তাহলে খুবই ভালো ঠিক আছে যদি কেউ পারে তাহলে তো সে লিখবে আর না পারলে সবাই একসঙ্গে কথা বলবো না তাহলে আমরা বুঝতে পারতেছি না হ্যাঁ বলেন শুনতে পাচ্ছি কি হচ্ছে ওরে বাবা এতক্ষণ ধরে এই বুঝালাম এই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটুকু লিখবে এই যেটুকু লাইন তারপরে এর অর্থটা লিখবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এই দুটি কথা একসাথে লিখবে তাহলে কয়টি লাইন হলো প্রথম উচ্চারণে হলো এক লাইন অর্থতে হবে আরেকটা লাইন দুটি বাক্য মিলে একটি লাইন ঠিক আছে জি ম্যাম বুঝতে পারছো জি ম্যাম বুঝতে পারছি আচ্ছা ম্যাম আরবিতে লিখতে পারলে কি আরবিতে লিখবো হ্যাঁ আরবিতে যে লিখতে পারবে আরবিতেই লিখবে আরবিতে লিখতে না পারলে বাংলা উচ্চারণে লিখবে আরবিতে বলিনি যে একদম তোমাদের আরবি লেখা হ্যাঁ যারা যারা লিখতে পারো সে লিখবে সমস্যা নেই সিডব্লিউ খাতা বের করো সবাই সিডব্লিউ খাতা বের করো আমি তোমাদের মিলকরণ করিয়েছি কিছু কয়টি করিয়েছি বলো তো ১৮টি পর্যন্ত মিলকরণ করিয়েছি ছোট প্রশ্ন করিয়েছি ৫টি শূন্যস্থান করিয়েছি ৪টি জি ম্যাম তারপরে আজকে ৪ এর পর থেকে কিছু শূন্যস্থান দেব ঠিক আছে সিডব্লিউ খাতা বের করো সবাই করেছো এখন এই শূন্যস্থান ১৫টি ৫ থেকে ৪ পর্যন্ত দিয়েছিলাম ৫ থেকে ১৫ পর্যন্ত আজকে সিডব্লিউ লিখবে
অবশ্যই উপরে তারিখ লিখবে সিডব্লিউ লিখবে উপরে শূন্যস্থান কথাটা লিখে রাখবে নালে কোনটা শূন্যস্থান কোনটা মিলকরণ কোনটা ছোট প্রশ্ন বুঝতে পারবে না উপরে শূন্যস্থান কথাটা লিখে রাখবে ক্লাস থেকে কেউ বের হয়ে যাবে না তাহলে কিন্তু আমি প্রেজেন্ট করব না ক্লাস থেকে বের হয়ে গেলে প্রেজেন্ট পাবে না তোমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা আছে এর সময় পাবা দশ মিনিট ম্যাম 15টা দিলেন ওয়ার্ড আর আপনি 10 মিনিট সময় দিবেন কথা বাবা 15টা তো দেইনি দিয়েছি 11টা আগের দিন যে 4টা লেখালাম সেটা 4টা বাদ দিবেন না অঙ্কে গন্ডগোল হয়ে গেছে না 11 মিনিট দেন 1 মিনিট আমার দেখো তাহলে লেখা শুরু করো তোমাদের ক্লাসে আছে আর 10 মিনিট 11 মিনিট পাবা কথা থেকে 11টা 10 বাজে 20 হলে বন্ধ হয়ে যাবে এটা তাড়াতাড়ি লিখো যারা স্লো তারা লিখা ফাস্ট করবে তোমাদের কি স্কুল কলেজ ছুটি বাড়ছে না কমছে কবে স্কুল খুলবে জানো কেউ বেড়েছে কতদিন পর্যন্ত ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত 27 তারিখ পর্যন্ত আবার আম্মু কে যেন আসছে বিশ্বাস করবো কোন শরীর নেই আমরা পৃথিবীতে বাস করি আমরা পৃথিবীতে বাস করি কাছে ধরে নানা রকম মজাদার ফল কাছে ধরে নানা রকম মজাদার ফল গাছে ধরে নানা রকম আমাদের মাথার তোমাদের সবাই সময় শেষ হয়ে যাচ্ছে ম্যাম ম্যাম জি বলেন এই ক্লাস পড়িনি বুঝতে পারিনি এই ক্লাসটা ইউটিউবে কখন ছাড়বেন ম্যাম কখন ছাড়বো আগে আমি আগে আগে চেক করব ইউটিউবে ছাড়ার মতো অবস্থা আছে কিনা তারপরে ক্লাস শেষে ছেড়ে দেব কেন তোমার ক্লাসে ক্লাসে এখন লিখবা তুমি ইউটিউব খুঁজছো কেন ইউটিউব তাদের জন্য যারা কোনো কোনো কারণে
আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারতেছে না, ক্লাস সরাসরি করতে পারতেছে না, তাদের জন্য তুমি যারা ক্লাস করো তাদের জন্য ইউটিউবের প্রয়োজন নেই। এখানেও 40 মিনিট নষ্ট করলে আবার ইউটিউব বসে বসে দেখবা, তাই না? কার শেষ হয়েছে? ম্যাডাম এত তাড়াতাড়ি কাজ শেষ হয়েছে বললে হবে না। দেখো টাইম শেষ হয়ে গেল, টাইম তো আর কারোর জন্য বসে থাকতেছে না। ফারানের মধ্যে ফাঁকি দিলে হবে, হচ্ছে আমারও দ্রুত। আর 6 মিনিট বাকি, ম্যাম 11 নম্বরে কি লিখেছেন? রাতের আকাশ তারায় তারায় ঝলমল করে। মিস 13 নম্বরটা কি লিখছেন? কেন লেখাগুলো তো দেখা যাচ্ছে বাবা, মায়ের দুধের সাথে কোনো খাদ্যের তুলনা হয় না। হচ্ছে কালেমা তাইয়েবা উচ্চারণ অর্থ সহ লিখবে, শিখবে এবং লিখবে। আর সিডাব্লু যে শূন্যস্থান গুলো করালাম সেগুলো শিখবে, এগুলো আর লিখার প্রয়োজন নাই, এগুলো সিডাব্লু খাতা থাকলে চলবে। ঠিক আছে, সিডাব্লু খাতা থেকে এগুলো শিখবে। কি বলছো? আমি চারটা কোথা থেকে পাবো? কি পাবা? থাকতে পারে, দেখবেন একটু ইউটিউবে আছে কিনা, না থাকলে ওই ফ্রেন্ডরা যারা করেছে তাদের কাছ থেকে নেন। প্রথমে দিকে তো কিছু ক্লাস ছেড়েছি, কিছু ছাড়িনি। আরপিএলএসসি তোমরা যে ঠিকানায় ওয়েবসাইটে ঢুকো, এরকম আরপিএলএসসি লিখলে ইউটিউব চ্যানেল আসবে। ইউটিউব চ্যানেল আসলে তোমরা ক্লাস এবং সাবজেক্টের নাম সার্চ দিবে, দিলেই ক্লাসগুলো আসবে। আচ্ছা ম্যাম। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমার লেখা শেষ। যাদের শেষ একটু ওয়েট করো, সবার শেষ হলে আমি দেখব। সময় শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি লিখো। পানির অভাবে খাল বিল শুকিয়ে যায়, পানির অভাবে ড্যাশ শুকিয়ে যায়, পানির অভাবে খাল বিল শুকিয়ে যায়। একটু জিসান কে খুঁজে বের করি, তারপরে খাতা দেখবো। সুমাইয়া ভিডিও অন করো। খাতাটা উঁচু করে ধরো ক্যামেরার সামনে। ম্যাম আমিও খাতা দেখাবো।
কার জিসানটা দেখে নেই একসাথে দেখাবে কি করে জিসান দেখতে পাচ্ছি না দেখেছি নামাও দেখতে পাচ্ছি না আমি তোমাকে তোমাকেই দেখতে পাচ্ছি না তোমার খাতা পড়ার কথা ম্যাম দেখতে পাচ্ছেন নারে বাবা ম্যাম এবার দেখতে পাচ্ছেন হ্যাঁ এবার দেখতে পাচ্ছি একটু উঠিয়ে ধরাও তাহলে ক্যামেরার সামনে নিয়ে যাও শুধু খাতাটাই দেখতে পাচ্ছি লেখা দেখতে পাচ্ছি না হ্যাঁ এবার দেখতে পাচ্ছি ম্যাম চলে গেছে এবার নামো চলে গেছে ম্যাম দেখতে পাচ্ছেন তোমার ক্লাস কেন সালাম দিচ্ছ আমি তো শেষ করিনি ম্যাম দেখতে পাচ্ছেন তাসনিয়ার খাতা ম্যাম আমার খাতা দেখেন তোমরা সবাই ক্যামেরা অফ করে রেখেছো ভিডিও অন অফ হয়ে আছে অফ হয়ে আছো সবাই আমি তো রোল কল দেবো না এভাবে আমি তো কালো কালো দেখতে পাচ্ছি কেন হয়তো বা ক্যামেরার সমস্যা হতে পারে হ্যাঁ দেখেছি আশ্রী তোমার লেখা শেষ দেখেছি আমি শুক্রিয়া রামা যাদের শেষ হয়নি স্ক্রিনশট নাও দ্রুত কয়েক সেকেন্ড ক্লাসটা শেষ হয়ে যাবে যাদের এখনো শেষ হয়নি স্ক্রিনশট নিয়ে রাখো লিখে শেষ করবে ক্লাস মাত্র কয়েক সেকেন্ড বাকি এখনই শেষ হয়ে যাবে দেখেছি দেখেছো সবাই হ্যাঁ দেখেছি সেবা তোমার কথা দেখতে পাচ্ছি শেফা দেখেছি খাতা দেখাবো কে দেখাবা ম্যাম আশ্রী জান ম্যাম আমি দেখাবো আমি জিজ্ঞাসা আমি আচ্ছা এখন খাতাগুলো উঁচু করে ধরো এক মিনিট এই তো কয়েক সেকেন্ডের মধ্যে দেখে দেই দেখা কার কার লিখছো লিখছো আমি দেখতে পাচ্ছি আশ্রী খাতা নামাও এইচডব্লিউ কি ফারিয়া হোসেন নামাও দেখেছি এইচডব্লিউ কি কালিমা তাইয়েবা অর্থ সহ উচ্চারণ লিখবে
শিখবে এবং লিখবে জান্নাতুল খাতা দেখেছে কলম ম্যাম এটা আমার না এটা আমার আমি দেখতে পাচ্ছি কিসেরটা জান্নাতুলটা পড়ছে ম্যাম এস ডব্লিউ কি আমার দেখেননি এত বড় হচ্ছে এস ডব্লিউ কি আবার জিজ্ঞেস করে দেব ম্যাম কালিমা তাইবা অর্থ সহ উচ্চারণ লিখবে আর সি ডব্লিউ তে শূন্যস্থানগুলো কি স্যার